जाए दोरे भाई के दे जाए टेने नीला तारे कोले मुछिए दे तार नयने दिए जल आपनो मायर छेले सेजे आपनो मायर छेले भाईर दोरे भाई के दे जाए टेने नीला तारे আর নহে আর নয় আমি করিনে আর ভয় আর নহে আর নয় আমি করিনে আর ভয় আমার কুচল পাদন হল সাধন হল বাঁধন খয় আর নহে আর নয় আমি করিনে আর ভয় আর নহে আর নয় আমি করিনে আর ভয় ওই আকাশে ওই ডাকে আমায় আর কে ধরে রাখে ওই আকাশে ওই ডাকে আমায় আর কে ধরে রাখে আমি সকল দুয়ার খুলেছি আজ যাব সকল ময় আর নহে আর নয় আমি করিনে আর আর নহে আর নয় আমি করিনে আর ভয় ওরা বসে বসে মিছে শুধু মায়া জাল গাঁথিছে ওরা কি যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে ওরা বসে বসে মিছে শুধু মায়া জাল গাঁথিছে ওরা কি যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে আমার অস্ত্র হলো গড়া আমার বর্ম হলো পড়া আমার অস্ত্র হলো গড়া আমার বর্ম হলো পড়া এবার ছুটবে ঘোড়া পবন বেগে করবে ভুবন জয় আর নহে আর নয় আমি করিনে আর আর নহে আর নয় আমি করিনে আর ভয় আমার কুচল কাঁদন হল সাধন হল বাঁধন খয় আর নহে আর নয় আমি করিনে আর ভয় আর নহে আর নয় আমি করিনে আর ভয় করবো না আমি ভয় করবো না ভয় করবো না
কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বালেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্তবস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন
পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বললে, কর্ণাটির সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটির জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চক্ষু রক্তবর্ণ, বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেদ। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়াল, প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে, বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। মানুষ সন্তান মুরমার হিন্দু না ওরা মুসলিম ওই
ডুবেছে কোন জন ভান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মা হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন ভান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মা বজ্রভেদ
I don't know.